আসসালামু আলাইকুম সবাইকে, আবারও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি রেসিপিতে। আজকে শেয়ার করছি সকালের জন্য একটি মজার নাস্তা, আর এই নাস্তাটি বানানো একদমই সহজ। সকালের ব্রেকফাস্টে যদি এই নাস্তাটি থাকে তাহলে তা আর কিছুই লাগে না, বানানো যেমন সহজ তেমনি খেতেও অনেক বেশি মজার। চাইলে বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারবেন। তো চলুন দেখি নিই তাহলে। প্রথমে আমি একটা বাটিতে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। তারপর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পানি। অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটি ব্যাটার তৈরি করে নিব, আর ব্যাটারটি খুব বেশি ঘন বা পাতলাও হবে না। সবগুলো পানি একসাথে দিতে যাবেন না, অল্প অল্প করে পানি মিশিয়ে ব্যাটারটি তৈরি করে নেবেন। তো দেখুন, এই যে ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটি ঠিক কেমন হবে। এই যে দেখুন, এরকম করে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। তারপর আমি আরেকটি বাটিতে 3টি ডিম ভেঙে নিচ্ছি। আর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলোকে আমি একটু মিহি করে কুচি করে নিয়েছি। এখানে আমি কিছু সবজি কুচি করে নিয়েছি। প্রথমে আমি একটা টমেটোকে একদম মিহি করে কুচি করে নিয়েছি। তারপর টমেটো কুচিগুলো ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। আর নিয়েছি পেঁয়াজের ফুল কুচি করে। 2টা পেঁয়াজের ফুলকে আমি মিহি করে কুচি করে নিয়েছি। একদম মিহি করে ছোট ছোট করে কুচি করে নিতে হবে, এতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর আমি একটা মিডিয়াম সাইজের গাজর কুচি করে নিয়েছি। এখন গাজরগুলোকেও দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি বেশ কিছু ধনে পাতা। এখন এই সমস্ত উপকরণগুলোকে আমি একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজির পরিমাণ একটু বেশি হয়েছিল, তাই আমি এখানে আরও একটি ডিম অ্যাড করে দিয়েছি। এখন আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি নাস্তাগুলোকে তৈরি করে নিব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। প্যানটা হালকা গরম হওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে চারদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এই কাজটা কিভাবে করছি। উপরে কালারটা চেঞ্জ হওয়ার পর আমি এখানে ডিম আর সবজির মিশ্রণ থেকে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি। সব দিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি, এতে করে রোল করতে সুবিধা হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। চুলা আঁচটাকে মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। 3 মিনিট পরে ফিরে এসেছি। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নাস্তাটিকে উল্টিয়ে দিচ্ছি। আর এই পাশটাকেও আমি আবারও 3 মিনিটের জন্য ভেজে নিব। এই পাশটাকেও আমি 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো দেখুন, এই যে নাস্তাটি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি বাকি নাস্তাগুলোকেও তৈরি করে নিব। আমি আরও একটি নাস্তা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। যেহেতু এই নাস্তাটি বানাতে এখানে ডিম, ময়দা, তারপর কিছু সবজি ব্যবহার করা হয়েছে, তাই এই নাস্তাটি অনেক হেলদি একটি নাস্তা। আপনারা বাসায় একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না এই নাস্তাটি খেতে কতটা মজা। তো দেখুন, এই যে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। একটি নাস্তাকে আপনাদেরকে রোল করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, একটু টাইট করে রোলটা করে নিতে হবে। আপনারা চাইলে এমনিতেও খেতে পারবেন, তবে আমি একটু সুন্দর দেখানোর জন্য রোল করে নিয়েছি। রোল করার পরে আমি ছুরি দিয়ে রোলটাকে একটু বাঁকা করে কেটে নিচ্ছি। তো এই ছিল আমার আজকের সহজ নাস্তার রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। আর এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।
তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।